রয়েছি এখন বেনুবন ফেরিঘাটে। আজকে খুব সকাল সকাল গঙ্গাসাগর থেকে বেরিয়ে পড়েছিলাম বেনুবন ফেরিঘাটে আসার জন্য। এক ঘন্টা 15 মিনিট পর আমরা পৌঁছালাম নামখানা ফেরিঘাটে। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটাই সকাল 7:30, আর আমি এখন দাঁড়িয়ে বেনুবন ফেরিঘাটে। আজকে খুব সকাল সকাল গঙ্গাসাগর থেকে আমরা চলে এসেছি বেনুবন ফেরিঘাটে। গঙ্গাসাগর থেকে বেনুবন ফেরিঘাট আসতে আমাদের সময় লাগলো টোটোতে করে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো, আর গঙ্গাসাগর থেকে বেনুবন ফেরিঘাটের দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটার, আর টোটোতে আমাদের জনপ্রতি 60 টাকা করে নিল এখানে আসতে। আমরা এই বেনুবন ফেরিঘাট থেকে যাব নামখানার উদ্দেশ্যে। গঙ্গাসাগর আসার দ্বিতীয় রাস্তা হলো এই বেনুবন ফেরিঘাট। আবার কেউ যদি গঙ্গাসাগর থেকে নামখানা স্টেশনে যেতে চান, কিংবা গঙ্গাসাগরের পর আপনাদের ট্যুর প্ল্যানে যদি বকখালি কিংবা মৌসুমি আইল্যান্ড থাকে, তাহলে আপনাদেরকে যেতে হবে এই বেনুবন ফেরিঘাট হয়ে নামখানা। গঙ্গাসাগর মেলার জন্য এই বেনুবন ফেরিঘাট খুব সুন্দরভাবে সেজে উঠেছে। গঙ্গাসাগর যাত্রীদের থাকার জন্য হোগলার তৈরি অসংখ্য ঘর তৈরি হয়েছে এবং রয়েছে অসংখ্য খাবারের দোকানও। বেনুবন ফেরিঘাট চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যে ভরা, আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই বেনুবন ফেরিঘাট। এখান থেকে নামখানা যাওয়ার এক রোমাঞ্চকর ভিডিও দেখাতে চলেছি এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বেনুবন ফেরিঘাট থেকে প্রায় 1 ঘন্টা ছাড়া ছাড়া নামখানা যাওয়ার লঞ্চ চলাচল করে থাকে। আমরা এখন চলে এসেছি নামখানার কাছাকাছি, আর এখান থেকে অনেক বাংলাদেশি জাহাজ চলাচল করে। Thank you.
পৌঁছালাম নামখানা ফেরি ঘাটে। এটি হচ্ছে নামখানা ফেরি ঘাট, আর আমার পেছনে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটি নবনির্মিত ব্রিজ, এটি বকখালির সঙ্গে যুক্ত হয়েছে।